2019 সালে সুনামগঞ্জ থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের তত্ত্বাবধানে ৭৬৯ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। আঞ্চলিক এই মহাসড়কেই নির্মাণ করা হচ্ছে সিলেট বিভাগের দীর্ঘতম কালনী সেতু। সড়কটি হাওর অঞ্চলে হওয়ায় পানি চলাচল স্বাভাবিক রাখতে ব্রিজের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে কালভার্ট। নির্মাণ কাজ ৩৫% শেষ হলেও হাওরের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে সম্প্রতি নতুন করে ৯৩৪ কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মিসিং লিঙ্কটা নির্মাণ করা হলে সুনামগঞ্জের মানুষ হবিগঞ্জ এবং ঢাকা যাতায়াত করতে প্রায় 50 কিলোমিটার রাস্তা কমে যাবে। প্রকল্পটির বর্তমান অবস্থা বিবেচনা করে এটি আবার রিভাইজ হচ্ছে, এটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। গত কিছুদিন ধরেই মহাসড়কটির নির্মাণ কাজের গতি কিছুটা মন্থর। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বন্যা এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণে ধীরগতিতে চলছে কাজ। এছাড়া নির্মাণের অন্যতম উপকরণ বালুর তীব্র সংকটও ভোগাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বন্যার কারণে হয়তো কিছু সময় আমাদের হয়তো পানি সমস্যার কারণে কাজটা একটু স্লো ছিল আর কি। এখন তো পানি মোটামুটি অনেকটা কমে গেছে, যার কারণে আমরা এখন আবার কাজ আবার আগের মতো দ্রুত গতিতে চলছে। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে। তবে হাওর এলাকা হওয়ায় কাজের মেয়াদ আরও বছর ২-১ বাড়তে পারে। সেক্ষেত্রে প্রকল্প ব্যয় বাড়ারও শঙ্কা বাস্তবায়নকারী সংস্থার। বর্ষাকালে আর্লি বর্ষা চলে আসে এবং অনেক দীর্ঘস্থায়ী হয়, যার কারণে 12 মাসের মধ্যে আমরা বাস্তবসম্মতভাবে হয়তো 4 থেকে 5 মাস সময় পাই। সেই কারণে ওই সময়ের মধ্যে আমরা চেষ্টা করি পুরো প্রকল্পের প্রগতি ত্বরান্বিত করার জন্য। সব বাধা কাটিয়ে সড়কটি নির্মাণ হলে মূল জেলার সাথে যুক্ত হবে বিচ্ছিন্ন শাল্লা দিরাই উপজেলা। এখন হবিগঞ্জ।